তার মতো স্বপ্ন পুড়েছে ছোট্ট রিয়ামণি বাপ্পি সহ বস্তিবাসীর। বাউল জয়নাল সরকার তার বাবার দেয়া হারমোনিয়াম আর নিজের বাদ্যযন্ত্র হারিয়ে পাগল প্রায়। আমি খালি গায়ে বাইর হইছি, আগুন শুই না, আর আমি ঘরে রাখতে পারি না। বই তো আর পাইনি, খুঁজে বই তো পুড়েই গিয়েছে, কষ্ট লাগছে মনে মনে অনেক। এদের মধ্যে কেউ কেউ আবার শেষ সম্বল আঁকড়ে বাঁচার চেষ্টায় মরিয়া। কিছু না, শুধু খালি কাপড় নিয়ে বাইরেছে, এক কাপড়। এখন আমরা পুরো সর্বশান্ত, এখন দেখি এগুলি উঠায় যদি কিছু করা যায় আর কি। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ কালশীর বাউনিয়াবাদ বস্তির মাঝখানের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অর্ধ শতাধিক ঘর ও দোকান। সবকিছু হারিয়ে বস্তির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সামান্য খাবারের ব্যবস্থা করেছেন স্থানীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত, মাত্র 24 ঘণ্টার ব্যবধানে রাজধানীর মহাখালীর সাততলা বস্তি, মোহাম্মদপুরের জহুরি মহল্লা বস্তি ও সর্বশেষ পুড়ে ছাই হয়েছে মিরপুরের বাউনিয়াবাদ পুকুর পার বস্তি। এসব বস্তির বাসিন্দারা এখন শুধু সরকারের সাহায্যের দিকে তাকিয়ে আছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।